सर्वजनेश्वरी सुखकरी माता कृपा सागरी श्री चक्रात्मक दिव्य वैभवपुरी থেকে আপনি আমাদের যজ্ঞ মণ্ডপে উপস্থিত হয়েছেন। এ দেখে তো মনে হচ্ছে দেবলোক থেকে আমাদের লোক খুব ভালো লাগে আপনার। দক্ষরা, বিষয়টা নিয়ে পরেই না হয় কথা হবে, এখন বলুন আপনি কি চান না আপনার দ্বারা এই যে কার্য করা হচ্ছে সেটা মঙ্গলময় হোক? কেন বলছেন নারদমুনি? ঈশ্বরকে ছাড়া তো সিদ্ধি লাভ করা কখনোই হবে না, ভগবানের ইচ্ছা দিয়ে আমাদের ভাগ্য নির্ভর, শিবকে ছাড়া কিছুই সম্ভব নয়, এটা তো আপনি জানেনই না। শিব কে? শিব যে নাকি নিজের শরীরে ভস্ম লাগিয়ে রাখে, পশুর চামড়া পরে থাকে, সাপের গলায় জড়িয়ে থাকে, ভূত প্রেত যার মিত্র, ঠিকানা নেই যার, পরবার কাপড় নেই, খাবার জন্য অন্ন নেই, ব্রহ্মদেবের কৃপায় কোনো না কোনো ভাবে জীবন যাপন করছে, ওই শিবকেই তুমি আদর আপ্যায়ন করতে বলছো? সন্ন্যাসীর মতো পর্বতে বসবাসকারীকে কে আপ্যায়ন করবে? পিতৃদেব,
এরপর আর কোনো কথা বলবেন না। ওনার অপমান আমি কোনোভাবেই সহ্য করব না। ওনার মতন মহান তপস্বীকে অপমান করা আপনার শোভা দেয় না। তুমি তোমার পিতা রাজা দক্ষকে পূজাতে এসেছো, এতই বড় হয়ে গেছো তুমি। মূর্খতা আর অহংকার দুটোতেই বিনাশ হয়, আর এটাই সত্য। শত্রুতা করে নিজের মৃত্যুকে না ডাকাই বুদ্ধিমানের কাজ। বন্ধ করো এইসব বাজে কথা। মহাবীর, মহাজ্ঞানী, গৌরবশালী, সৎপুরুষ, বয়োবৃদ্ধ, এরা সবাই এই যজ্ঞতে সম্মিলিত হবেন। এইসব জ্ঞানী গুণী লোকেদের সামনে তুমি আমার মর্যাদা নষ্ট করতে চাও? প্রজাপতি স্বয়ং এই মণ্ডপে উপস্থিত হবেন। স্বয়ং বিষ্ণুদেব আর ব্রহ্মা আমার গৌরব বাড়াতে আসছেন। তোমার পতি বলে কি আমি আমার অপমানকে ভুলে যাব? ওই পশুপতিকে, হ্যাঁ ওই পশুপতিকে আমি আপ্যায়ন করব। পরমেশ্বর মেনে কি পুজো করব? কৈলাসপতি মেনে কি কৌতুক করব? আমাকে বোঝানোর আগে গিয়ে তোমার অহংকারী পতিকে সবাইকে সম্মান করতে শেখাও। নিজের অহংকারে যে ব্যক্তি ডুবে গেছে তার উদাহরণ তো আপনি নিজে। আপনাকে কে বোঝাবে? শঙ্করের আশীর্বাদের জন্য তপস্যারত সেই তপসী জানবে মহাদেবের মাহাত্ম্যকে, যোগী জানবে সেই ঈশ্বরের মহিমাকে, ত্রিলোকবাসী জানবে ত্রিলোচনের শক্তিকে। অজ্ঞান আর অহংকারের অন্ধকারে ডুবে থাকা সেই মূর্খ ব্যক্তি কি জানে ঈশ্বর প্রেমী রয়েছে অনাবিল আনন্দ? মহাদেব ছাড়াই যজ্ঞে উপস্থিত হয়েছি, এটা আমার অপরাধ। আমার প্রাণেশ্বরকে ছেড়ে এই সভায় এসেছি, এটা মহা অপরাধ। এই পাপের প্রায়শ্চিত করতেই হবে। মহাদেবের কথা না মানার দণ্ড এই অপরাধীকে ভুগতেই হবে। অগ্নিদেব দণ্ড দিন, দণ্ড দিন এই দক্ষায়ণীকে, দক্ষের দেয়া এই শরীরকে মিটিয়ে দিন। দক্ষের কন্যা দক্ষায়ণী দেবী আহুতি দিয়েছে প্রাণ অগ্নিকুণ্ডতে, দিশাহারা বিচলিত আজ শিব শঙ্কর রুদ্র রূপ নিয়ে হয়েছে ভয়ঙ্কর।
দাক্ষায়ণীর দেহ থেকে অনেক আত্মার জ্যোতি প্রকট হল, আর তা অনেক দিশাতে ছড়িয়ে গেল। তার মধ্যে একটা জ্যোতি কোলাপুরের পবিত্র ভূমিতে অধিষ্ঠিত হল। ওই পবিত্র স্থানে একটা লিঙ্গ ছিল, আর ওই জ্যোতি ওই লিঙ্গতে অধিষ্ঠিত হল, আর তা অর্ভনরেশ্বর রূপ নিল। এরপর ভগবান শিব ওই জ্যোতির লিঙ্গতে অধিষ্ঠিত হলেন, আর দেখতে দেখতে অর্থনরেশ্বর রূপ নিলেন। অনেক যুগের অবসান হল। মণিবর, 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 আমি ধন্য হলাম, আমি ধন্য হলাম। আমার জন্ম সার্থক হলো, এবার আমার তপস্যার সিদ্ধি লাভ হলো, আমার দৃষ্টি সার্থক হলো, ত্রিমূর্তির দর্শন একসাথে পেলাম, আমার জীবন ধন্য হলো, পবিত্র হলো। আমি অনেক ভাগ্যবান প্রভু, আমি অনেক ভাগ্যবান। কল্লম মহর্ষি, আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি, বলো তোমার কি চাই, তুমি কোনো সংকোচ করো না। আপনাদের দর্শনেতির হৃদয়ের সব ইচ্ছা পুরো হয়ে গেছে, আমার জন্ম সার্থক হয়ে গেল, সব কঠিনতা দূর হলো। তুমি এত কঠিন তপস্যা কিসের জন্য করলে তা আমাদের বলো। পরমাত্মা, আপনি আমাদের ভেতরেও আর বাইরেও আমাদের ইচ্ছেকে জন্ম আপনিই দেন, আর ফলও আপনিই দেন, আমাদেরকে তপস্যা আপনিই করান, আর তার ফলও আপনার ইচ্ছেতেই হয়। আপনার মতন সর্বজ্ঞানী তো সব কিছুই জানেন প্রভু, আজ থেকে আপনারা এই তপোবনেই বিরাজ করুন প্রভু। আপনার ভক্তদের বিনতি শুনুন, যে অসহায় এবং অসুস্থ ওদের কৃপা করুন প্রভু। কলম ঋষি, তুমি নিজের জন্য কি কিছুই চাইবে না? আমি আমার সব কিছু আপনার চরণে অর্পণ করেছি প্রভু, তারপর আর আমি কি চাইতে পারি? আমার তো সব কিছু পাওয়া হয়ে গেছে প্রভু। সকলের কল্যাণের জন্যে আপনারা এখানেই বিরাজ করুন প্রভু, এখানেই কৈলাস, এখানেই বৈকুণ্ঠ, এখানেই ব্রহ্মলোক প্রভু। কলম ঋষি, তোমার মতন মহান তপস্বীর কারণেই লোকের কল্যাণ হয়, তোমার মতন ভক্তের দরুন আমরা তৃপ্ত হই। তোমার ইচ্ছা অনুযায়ী এখন থেকে আমি এখানেই বিরাজ করব। মহর্ষি, আপনি প্রতিদিন এই জ্যোতির্লিঙ্গর পূজা করুন, আপনার পূজাতে প্রতিদিন কিছু অদ্ভুত ঘটনা হবে, যাতে দেবশক্তির প্রভাব প্রকট হবে। কিছু সময় চলে যাবার পরে সর্বমঙ্গল দেবী পরমেশ্বরী মহাদেবের পবিত্র নামে এখানে অনন্তকালের জন্য বিরাজমান হবেন, আর তারপর এই পবিত্র ভূমি তোমার নামে সর্বব্রহ্মাণ্ডে বিখ্যাত হবে। আমি ধন্য হলাম, আমি ধন্য হলাম, আমি ধন্য হলাম প্রভু। মনে হয় ঠিক সময়ে আসেনি। যখন এসেই পড়েছো তখন বলেই দাও কি বলার আছে। কিন্তু আপনাকে চিন্তিত মনে হচ্ছে। আমার আবার কিসের চিন্তা, সুঠাম সুন্দর একজন যুবক আমি, থাকার জন্য এই রাজমহল আছে, বৈভবের জন্য ঐরাবত আছে, ঘুরে বেড়ানোর জন্য নন্দনবন আছে, মনোরঞ্জনের জন্য অপ্সরারা আছে। আহ, 14 লোকে এমন সৌভাগ্য কার কাছে আছে? কিন্তু কিন্তু এই লোকের চিন্তা তো আপনার নেই না? সেই চিন্তা করার জন্য ত্রিমূর্তি আছেন তো। আছে, তবুও এই লোকের জন্য আপনার তো কিছু করা উচিত না? আমার আবার কিসের কর্তব্য? সারাদিন এই অপ্সরাদের সাথে না থেকে 3 লোকের কল্যাণের জন্য ধ্যান দিন, বাস এটাই আমার বলার ছিল। কিন্তু হঠাৎ আমাকে উপদেশ কেন দিচ্ছেন? আমি আপনাকে সতর্ক করতে এসেছি ইন্দ্রদেব, ভূলোকেতে কম্ভাসুর জন্মগ্রহণ করেছেন। কম্ভাসুর?
গরুড়কে সাপের ভয় দেখাচ্ছ নাকি? হ্যাঁ, অসুরকুলে জন্ম নিয়ে ওই দুষ্ট আমার মতো বলবান আর শক্তিশালী কি ক্ষতি করতে পারবে ও? হ্যাঁ, মনে করুন যদি কোনো দেবতা প্রসন্ন হয়ে ওকে বরদান করে বসে, তবে বর দিয়ে দিয়েছে, প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে, এ হয়ে গেছে, ওই হয়ে গেছে, এইসব কথার অনুমান করা মূর্খতা মাত্র। জীবনে আনন্দ উপভোগ করাই আসল বুদ্ধিমানের কাজ। ওই আনন্দকে উপভোগ করুন, উপভোগ করুন। নারায়ণ নারায়ণ। দানবরাজ তোমাকে চিন্তিত দেখাচ্ছে, কি ব্যাপার বলো তো? যখন শুক্রাচার্য তোমার সাথে আছে তাহলে কিসের এত চিন্তা? গুরুদেব, দানবদের পদে পদে সংকট, কখন যে এই সংকট কোন রূপে আসবে আর এই দানব মৃত্যুর শিকার হয়ে যাবে এটা কে জানে? আমার কেবল একটাই পুত্র আর ও শক্তিহীন, ওই বলবান দেবতা ওর সাথে কেমন ব্যবহার করবে এটাই চিন্তা আমার গুরুদেব। চিন্তা করবেন না পিতৃদেব, শক্তি পাবার জন্যে আমি সব কিছু করতে পারবো গুরুদেব, যতই কঠিন কাজ হোক না কেন আমি তা করবই। দানবরাজ, দেখেছো তোমার পুত্রের ধৈর্য? এই ধৈর্যতে আমার দানব সন্তান এই সংকট থেকে মুক্তি পাবে তো? কেন পাবে না? তোমার পুত্র কোনো সাধারণ বালক নয়, ঈশ্বরের আশীর্বাদে ও খুব সৌভাগ্যশালী। ধন্য হলাম গুরুদেব, ধন্য হলাম আমি, ধন্য হলাম গুরুদেব। কুমার ব্রহ্মাসুর, গুরুদেব আমার সাথে আশ্রমে চলো, মন্ত্র উপদেশ শেখার জন্যে। কাল থেকে ব্রহ্মাদেবের পূজা করো আর কঠিন তপস্যা করো, তাহলেই তোমার পিতার ইচ্ছাকে পূরণ করতে সফল হবে। যথাজ্ঞা গুরুদেব। স্বামী, কিসের চিন্তায় মগ্ন? সারদা, বালক কম্ভাসুর তপস্যা করতে বসেছে। তো এর জন্য চিন্তার কি কারণ? দানবরা বিচিত্র রকম বর চেয়ে বসে, যার দরুন সারা লোক সংকটে এসে যায়। তাহলে তো এমন বর দেওয়া উচিত নয়? ঘোর তপস্যার পর নিজের ভক্তকে তার ইচ্ছা পূরণ করা তো দেবতাদের পরম কর্তব্য। যদি অসুর ভক্তদের সব ইচ্ছা পূরণ করে দেয় তাহলে তো আমাদের কাছে এটা সংকটের বিষয় হয়ে দাঁড়াবে। দেবতাদের সব কষ্ট, তাদের সব সংকট তাদের অহংকারের জন্যই হয়। তার উদাহরণ সাক্ষাৎ ইন্দ্রদেব। দুর্বাসা মুনির দেওয়া শিবপ্রসাদ ত্যাগ করার পর উনি তাকে শাপ দিয়েছিলেন, ইন্দ্রকে শাপমুক্ত করার জন্য আর গৌরব পুনরায় পাবার জন্য দেব দানবদের মধ্যে ক্ষীরসাগরে মন্থন করতে হয়েছিল। তাই সব কার্যের কোনো না কোনো কারণ অবশ্যই হয়, এটাই এই লোকের রীতি, সৃষ্টির নীতি। ওম নমো ব্রহ্মদেবায় নমঃ, 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 ওম নমো ব্রহ্মদেবায় নমঃ। মহাপ্রভুর অবস্থা তো ধীরে ধীরে আরো খারাপের দিকে যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা কি করব? প্রণাম গুরুদেব, দয়া করুন, আমরা আপনার আসার প্রতীক্ষাই করছিলাম, শীঘ্র আসুন, একটু দেখুন
মহাপ্রভু মহাপ্রভু। যখন থেকে তপস্যা করতে গেছে গম্বাসুর, তার কোনো সন্দেশ আমি পাইনি। আমারও সময় শেষ হতে আসছে। দুঃখী হবেন না মহারাজ, আপনার কুমার ব্রহ্মাজির বরদান পেয়ে অপার শক্তির মালিক হয়ে শীঘ্রই ফিরবে, আপনি নিরাশ হবেন না। শান্তি পেলাম গুরুদেব, শান্তি পেলাম আমি গুরুদেব। মহাপ্রভু মহাপ্রভু। পরমাত্মা, ওম নমো ব্রহ্মদেবায় নমঃ, 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 ওম নমঃ 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 ব্রহ্মদেবায় নমঃ। ব্রহ্মাসুর, ওম নমঃ ব্রহ্মদেবায় নমঃ। পিতামহ ব্রহ্মাদেব, আপনি করুণার সাগর, প্রভু আপনি মহান। এই দানব তপস্বীকে দর্শন দেবার জন্য স্বয়ং আপনি পৃথিবীতে এসেছেন। আপনার দর্শনে আমার জীবন সফল হয়ে গেল প্রভু, জীবন আমার ধন্য হয়ে গেল প্রভু। কম্ভাসুর, এত ছোট বয়সে এত কঠিন তপস্যা করার কি কারণ বৎস? বিধাতা, আপনি তো সবকিছুই জানেন। আপনার একটু কৃপাতে ছোট্ট জীব এত বড় হতে পারে। আপনি মহান প্রভু, আপনি মহান। দয়া করে আমাকে কিছু বর দিন প্রভু। তুমি কি বর চাইছো বলো কম্ভাসুর। ব্রহ্মাদেব, সুর অসুর থেকে, যক্ষ রাক্ষস থেকে, গন্ধর্ব কিন্নর থেকে, পশু পক্ষী আর প্রাণী থেকে, শুধু তাই নয়, কোনো সিংহ পুরুষ থেকে আমার মৃত্যু যেন না হয়, আমার এই মিনতি পূরণ করুন প্রভু। তথাস্তু। আমি ধন্য হলাম, আমি ধন্য হলাম, আমি ধন্য হলাম প্রভু। আমি সফল হয়েছি বিশ্বে, দানব কুলে সফল আমি, জিতলাম জয় আমি, জমকে হারিয়েছি আমি। শক্তি সবল হুন পাই না তাকে আমি ভয়, মহাদেব মোর সামনে আসে তাকেও করেছি জয়। ব্রহ্মা যতই শক্তি সবল হুন পাই না তাকে আমি ভয়, মহাদেব মোর সামনে আসেন তাকেও করেছি জয়। বসে আমার হবে চোদ্দ জন স্বর্গ থেকে পাতাল, বসে
বসে আমার হবে 14 জন, স্বর্গ থেকে পাতাল একলাই 100, সবার জন্য একলাই আমি কমার। রাজের গৌরব আমি বাহুতে আমার বল, না খেয়ে অমৃত আমি মৃত্যুঞ্জয় নয় কোন ছল। দানব রাজের গৌরব আমি বাহুতে আমার বল, না খেয়ে অমৃত আমি মৃত্যুঞ্জয় নয় কোন ছল। এই বলবান রবে চিরকাল অনন্তবিহীন, এই বলবান রবে চিরকাল অনন্তবিহীন, আমার অন্ত যে চাইবে যেন তার সেটাই হবে শেষ দিন। জিতলাম জয়ী আমি, তোমকে হারিয়েছি আমি, হারিয়েছি সবাইকে আমি, সফল হয়েছি বিশ্বে দানব কুলেতে সফল আমি, জিতলাম জয়ী আমি, তোমকে কে তুই? আমি তো এক সাধারণ যক্ষ মাত্র। তোর কি মনে হলো একজন অবলা নারীকে যক্ষ থেকে কেউ বাঁচাতে আসবে না? এই জগতে তোর মতন দুষ্ট লোকেদের থেকে এই অবলা নারীকে বাঁচানোর জন্য আমার মতন অনেক বীর জন্মগ্রহণ করেছেন। এরপর যদি কখনো জঘন্য কাজ করিস তাহলে এমন শিক্ষা দেব। না না, আমি কখনো কখনো ভুলেও এই কাজ করবো না, আর কখনো না। আমায় যেতে দিন, কৃপা করে আমায় যেতে দিন। হ্যাঁ, যাও এখান থেকে। সুন্দরী, এই দুষ্ট যক্ষের সাথে তোমার দেখা হলো কি করে? আমি রাজমহল থেকে উদানে ফুল তোলার জন্য আর মালা গাঁথার জন্য এসেছিলাম, তখন এই দুষ্ট যক্ষ আমাকে উদানে দেখে আর আমাকে ধরে এখানে নিয়ে আসলো। ঠিক সময় আপনি এসেছেন আর আমি রক্ষা পেয়েছি। তোমার নাম? চন্দ্রপ্রভা। যেমন তোমার রূপ আর তেমন তোমার নাম। আর তোমার পিতা? বিদর্ভ দেশের স্বধর্ম মহারাজ। তোমার সখীরা এসে গেছে, এবার তুমি এদের সাথে নির্ভয়ে যেতে পারবে। ও কে রাজকুমারী? মন্ত্রীগণ, এই রাজ্যের রাজা আমাদের কম্ভাসুর ব্রহ্মাদেবের বর পেয়ে গেছেন। কোথায় উনি? রাজমহলের বাইরে মহোদয়। গুরুদেব, রাজসখীদের বলে দাও আরতির আয়োজন করতে। যথাজ্ঞা। আসুন।
আচার্য দেব আমার প্রণাম নেবেন। দীর্ঘজীবী হও। গুরুদেব, আপনার উপদেশ মেনে আমি স্বয়ং ব্রহ্মাদেবকে পৃথিবীতে নিয়ে এসে উনার কাছ থেকে বর চেয়ে নিয়েছি। এখন আমার সামনে দাঁড়াবার মতো, আমাকে হারাবার মতো কেউ নেই। সন্তুষ্ট হলাম, খুব সন্তুষ্ট হলাম। এবার তোমার পিতার আত্মার শান্তি হবে। শান্তি? আমার পিতার আত্মার শান্তি? এটা আপনি কি বলছেন গুরুদেব? কুমার, বৃদ্ধ অবস্থায় পুত্রের চিন্তা আর দিন রাত রাজ্যের চিন্তা করে উনি পরলোকগত হয়েছেন। একই শোনাচ্ছেন, আমার পিতার ভাগ্য পরিবর্তন করে উনার আয়ুর কাল বাড়িয়ে উনাকে দীর্ঘ জীবন দিতে পারেননি আপনি? শান্ত হও, মরণা ভব, সবাইকেই একদিন মরতে হয়। এখন ওনার কথা চিন্তা না করে জীবনে এগিয়ে যাওয়ার কথা ভাব। পিতার মৃত্যুর পর এখন আপনি আমার মার্গদর্শক গুরুদেব। চিন্তা করো না মন্ত্রী মহোদয়। গুরুদেব, বিলম্ব না করে কম্ভাসুরের রাজ্যাভিষেকের ব্যবস্থা করুন। যথা আজ্ঞা। মা চন্দ্রা, বিভিন্ন দেশের বিভিন্ন রাজকুমারের চিত্র এসেছে এখানে। ইনি অঙ্গদেশের রাজকুমার, বিশ্বসেনের পুত্র। অশ্ববিদ্যা ওনাকে হারাবার মতো কেউ নেই। ইনি হচ্ছেন ভূমিরাজের পুত্র মহাকায়া, সর্ববিদ্যায় পারদর্শী। আর ইনি, বাস বাস, আপনারা বৃথা চিন্তা করবেন না পিতৃদেব, আমার বিবাহ করার কোনো রুচি নেই। না চন্দ্রা, না। কখনো কখনো যুবতী মেয়ের সৌন্দর্য শত্রু হয়ে দাঁড়ায়। চন্দ্রা, তুমি কি ভুলে গেছো ওই দুষ্টু যক্ষের কথা যে তোমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল? স্ত্রীকে পুরুষের এবং পুরুষকে স্ত্রীর একান্তই প্রয়োজন, এটাই প্রকৃতির নিয়ম। এই বয়সে বৈরাগী জীবন যাপন করা উচিত না রাজকুমারী। যতক্ষণ পর্যন্ত আমি আমার মনের মতো বর না পাই ততদিনের জন্য বিবাহের এসব আয়োজন বন্ধ করুন। ক্ষমা চাইছি পিতৃদেব। মন্ত্রী মহোদয়, আপনারা খেয়াল রাখুন যাতে এই আয়োজনে কোনো বিঘ্ন না ঘটে। যথাজ্ঞা। যথাজ্ঞা মহারাজ। রাজকুমারী? হ্যাঁ, আমরা আপনাকে সারা রাজমহল খুঁজেছি আর আপনি এখানে একান্তে কিসের চিন্তায় মগ্ন? রাজকুমারী, আপনার মুখ তো লজ্জায় রাঙা, কি হয়েছে? কিছু না তো, যা হবে
তা এখন হবে। চিত্রা রাজকুমারী, আমি একটা চিত্র বানাতে চাই। এই ব্যাপার আমি এখনই করাচ্ছি। কার চিত্র বানাবে রাজকুমারী? তোর চিত্র বানাবো। এসো। আহা, তোরা এখানে দাঁড়া, তুই এখানে দাঁড়া, আর তুই ওখানে ওইভাবে। একটু হাস তো, একটু রাক্ষসের মতো হাসি হলো, সুন্দর ফুলের মতো হেসে দেখা। হ্যাঁ, এইভাবে চিত্র তৈরি হওয়া পর্যন্ত এইভাবেই দাঁড়িয়ে থাক। এবার এসে দেখ তোর চিত্র কত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, রাজকুমারী এর গোপ কবে হলো? রাজকুমারী ইনি কে? এ হচ্ছে আমার স্বপ্নে এসেছিল।
মা, মহাদেবী, আমার ইচ্ছা পুরো করো মা। যে বীরযুবককে মনে স্থান দিয়েছি তার সাথেই যেন আমার বিবাহ হয়, এটাই আমার ইচ্ছা। মহাদেবী! কি, আমাদের রাজকুমারী নিজের ইচ্ছে নিজের মনের মতন রাজকুমারের চিত্র বানিয়েছেন? হ্যাঁ প্রভু, দেখতে তো খুবই সুন্দর। সত্যি? ওই চিত্র কোথায়? আসুন প্রভু, চিত্র দেখতে আসুন। আসুন প্রভু, এখানে আসুন। দেখুন প্রভু। প্রভু, কে জানে কোন দেশের রাজকুমার, দেখতে তো বড় সুন্দর। মন্ত্রী মহাশয়, এ আমাদের রাজকুমারীর জন্য যোগ্য বর হবে, শীঘ্র বিবাহের আয়োজন শুরু করুন। আজ্ঞে মহারাজ। তিন লোকের শৌর্য ঐশ্বর্য সব তোমার হোক। তিন লোকের চর্চা নারদ মুনি কেন করছেন? নারায়ণ নারায়ণ নারায়ণ, কি হয়েছে ইন্দ্র, তোমার মুখ জ্বালামুখীর মতো লাল কেন? কোথা থেকে আসছেন নারদ মুনি? ভুলক থেকে, কম্ভাসুরের বিবাহ মণ্ডপ থেকে, তাই না? একদম তাই। আপনি ওই দানব কম্ভাসুরকে আশীর্বাদ দিয়েছেন, তাই না? বলুন। হ্যাঁ, তিন লোকেতে প্রাপ্ত হওয়া শৌর্য ঐশ্বর্য। তিন লোকের চর্চা আপনি কেন করলেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? দেবেন্দ্র, আমি তিন লোকের সঞ্চারী না। তাতে কি হয়েছে, এমন আশীর্বাদ তো দেওয়া উচিত হয়নি। আপনি সবসময় নারায়ণ নারায়ণ জপতে থাকেন আর যা মনে আসে তা বলে ফেলেন, তারপর সংকট এসে উপস্থিত হয়, তখন আশীর্বাদ দেওয়ার আগে আপনাকে জিজ্ঞাসা করা উচিত। নারায়ণ নারায়ণ। জিজ্ঞেস করার দরকার আছে মহর্ষি? আপনি তো জানেন যে আপনি যা বলেন সেটা সত্যি হয়ে যায়। যদি ওই দানব সাহস করে দেবলোকে প্রবেশ করে তখন? ও হো হো, তাহলে আপনারা কি এই ভয় পাচ্ছেন? আপনারা আপনাদের বজ্রাস্ত্র নিন আর ওকে চালান, তারপর সারা দানব সভা নারায়ণ নারায়ণ। এবার আপনার জন্য আমাদেরকে কত না সংকটের সম্মুখীন হতে হবে। দেবেন্দ্র, পরমাত্মাকে বিনীত করলে সংকট কেটে যাবে। যতক্ষণ পর্যন্ত তোমার মনে এই অন্ধকারের ভাবনা বিরাজ করবে, কোনো দেবতা তোমার সহায়তা করতে আসবেন না। আহ আহ, গুরু বচন, এর অর্থ জেনে গেলে অনেক উপকৃত হবে। নারায়ণ নারায়ণ। নারদমুনি, শুনলেন উনি কি বললেন? হ্যাঁ, ওই আশীর্বাদ দেবার কথা না? হ্যাঁ তাই। যদি এতই ভয় থাকে তাহলে আপনি আমার সাথে থাকুন, সংকটকালে আপনার কাছ থেকে বুদ্ধি নেব, আর যেমন আপনি বলবেন তেমনি আমি শুনব। নারায়ণ নারায়ণ। চুপ করো। এসো দেবী। এই পুষ্প উদ্যানে যতই সুন্দর ফুল হোক না কেন, সবার চেয়ে সুন্দর তোমার মুখ চন্দ্রা। তোমাকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি। সূর্যের প্রকাশ থেকেও তেজস্বী, চাঁদের মতো উজ্জ্বল আপনার সৌন্দর্য। আপনাকে পাবার জন্য আমি অনেক পুণ্য করেছিলাম। আহা, অতি সুন্দর, তুমি তো অনেক বুদ্ধি দিয়ে কথা বলো। হ্যাঁ, আচ্ছা চন্দ্রা, এখানে আসার পর আমার এই রাজমহলে তোমার কোনো সুখ শান্তির অভাব নেই তো? যদি আমি আপনার কাছে কিছু চাই তাহলে ক্রোধিত হবেন না তো? আরে, আমি আমার প্রিয়তমার উপর ক্রোধ করতে পারি? পাতালে গিয়ে নাগলোক থেকে নাগরত্ন আনতে পারি তোমার জন্যে,
নয়তো দেবলোকে গিয়ে ইন্দ্রের বজ্রাসন আনতে পারি। বলো তোমার কি চাই? আমার চাহিদা এত বড় নয় স্বামী, এত বড় রাজমহল, ভগবানের পূজা করার জন্য একটা ছোট্ট মন্দির চাই। দেবী মায়ের পূজোর জন্য আপনি আমাকে একটা মন্দির বানিয়ে দিন। এটা বলো, তোমার মায়ের প্রতি এত ভক্তি হবার কারণটা কি শুনে? উনি সবকিছুকে মঙ্গলময়ভাবে সম্পন্ন করেন, উনি মহাশক্তির রূপ, ওনার কৃপাতেই তো আমি আপনাকে বিবাহ করতে পেরেছি। আমার মতো দেবাদিদেবের স্ত্রী হবার পরেও তোমার ওই দেবীর আবার কি প্রয়োজন? উনি আপনাকে আর আপনার রাজ্যকে রক্ষা করবেন। কিসের রক্ষা? সব দেবদেবী মায়াবী হয়, কপট হয়, দানবের শত্রু হয়, ওই দেবতারা আমার কি রক্ষা করবে? না না, ওই ভুলে কখনো থেকো না। এমন বলবেন না প্রভু, ছোট বয়স থেকে আমি মায়ের পূজো করে এসেছি, আরাধনা করে এসেছি, আমার মায়ের শক্তির উপর পুরো বিশ্বাস আছে। চন্দ্রা, তুমি আমার মতন শূরবীর দানবের স্ত্রী হয়েও ওই দেবীর কারণে যাকে তুমি মা বলছো সর্বশক্তি বলে মনে করছো? না, আমি এ বিশ্বাস করি না। আমি তোমাকে কথা দিয়েছি, তাই আমি তোমার জন্য মাতার মন্দির বানাবো, কিন্তু তা আমার দেশের মধ্যে একদম নয়, রাজ্য থেকে দূরে কোনো অন্য জায়গায়, অন্য প্রদেশে হবে। হ্যাঁ, হে মাতা, কম্ভাসুরের জয় হোক। মহানুভব মহান দানব শিল্পীর স্বাগত জানাই। আমি আপনার কি সেবা করতে পারি? মহাশিল্পী, আমার ধর্মপত্নী চন্দ্রপ্রভার ইচ্ছে অনুসারে পূজার জন্য মাতার সুন্দর মন্দির বানাতে চাই। অবশ্যই মহারাজ। এই হলো মাতার মন্দিরের নকশা। আহাহা, অদ্ভুত অদ্ভুত! আপনি সঠিক স্থান দেখালে আমরা মন্দিরের কার্য শুরু করতে পারি। যেমন আপনি বলবেন। আমার বিচারে এই সেই আসল জায়গা। দানব শিল্পী, প্রভু, এই আশ্রমের স্থানে মাতার মন্দির বানানো যাবে না? কিন্তু এই স্থানে তো ঋষিমণিদের নিবাস প্রভু। সর্বদা দেবতার আরাধনা করতে থাকে, পূজা করতে থাকে এই ঋষিমণি, এরা বেঁচে থেকে কি লাভ হবে? সেনাপতি প্রভু, ওই স্থানকে খালি করাও। যথাজ্ঞা। এসব কি করছেন আপনারা? দয়া করুন, কৃপা করুন, একই করছেন, একই করছেন, এটা করবেন না। দয়া করুন, দয়া করুন, আপনারা কৃপা করুন, দয়া করুন, দয়া করুন, দয়া করো প্রভু। দানব শিল্পী, প্রভু, এই স্থানে দেবীর মন্দির বানানোর কাজ শীঘ্র, অতি শীঘ্র শুরু করুন। যথাযথ।
ওম নমো জগদীশ্বরী নমো, 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 ওম নমো জগদীশ্বরী। কলম ঋষি, জগজ্জননী জগতীশ্বরী, কৃপা করো মাতা, দয়া করো। কলম ঋষি, এ প্রসন্নতার অশ্রু নাকি বেদনার অশ্রু? আপনাকে দেখে শান্তি পেলাম মাতা, কিন্তু আমার একটা বেদনাও আছে মা। বেদনা? আর সেটা তোমার? হে মা দেবী, ব্রহ্মার কাছে বর পেয়ে ওই দানব কম্ভাসুরের অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। এই শান্ত তপবনে অশান্তির প্রবাহ চলছে মা। শোনো বৎস, অন্ধকারের পর আলো আসবে, তুফান আসার পর শান্তি হয়। এই দুষ্ট পাপের ভাণ্ডার ভরার অপেক্ষা করছি শুধু, তারপর ওর ধ্বংস হবে। ওই আনন্দময় সময় কখন আসবে মা? সে তো কালে লুকিয়ে থাকা রহস্য, তার চিন্তা একদম করো না, শান্তিতে থাকো। ওই দুষ্ট পাপির ঘড়া পূর্ণ হওয়ায় অপেক্ষায় রয়েছি আমি, তারপর হবে ওর যবনিকা পতন, আর এই লোকের কল্যাণ হবে। ধন্য হলাম মাতা, ধন্য হলাম। প্রভু। কি চন্দ্রা? ওহো, আমার দেবী ওই দেবীকে পূজা করতে যাচ্ছে বুঝি? হ্যাঁ প্রভু, ওই শক্তিশালী মায়ের পুজো করার জন্য কিছু সময় ওনার আরাধনা করব। আপনিও চলুন না আমার সাথে। কি বললে? আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে যে আমি ওর পূজা করতে যাব? হ্যাঁ, এটা কখনোই সম্ভব নয়। চন্দ্রা, আমি তোমাকে কথা দিয়েছিলাম, এই জন্য আমি তোমাকে মন্দির বানিয়ে দিয়েছি। তাতে যা পূজা পাঠ করার কাজ, সেটা তো তোমাকেই সামলাতে হবে। এই সবেতে আমার না না যাবার কোনো প্রয়োজন নেই চন্দ্রা। না না, তুমি গিয়ে পূজোটা দিয়ে এসো। পূজো করতে গেছি, পূজো। ওই কপট দেবতাদের কি পূজো হবে? পূজো তো শুধু আমার হওয়া দরকার। দেবী, সর্বদা যেন স্বামী সোহাগে থাকি মা, এই আশীর্বাদই করো। কম্ভাসুর, ওঠো ওঠো কম্ভাসুর। কে কে আমাকে ডাকলো? আমি রাহু। ও রাহুদেবকে আমার প্রণাম। কল্যাণ হোক কম্ভাসুর। বিশাল ছাপের মধ্যে তুমি এখানে ইঁদুরের মতন এই মহলে বিশ্রাম করছো। রাজা হওয়ার পরেও কি তুমি এইভাবে শুয়ে থাকবে? তুমি কি এই জন্যই এই ঘোর তপস্যা করেছিলে? ব্রহ্মদেবের কাছ থেকে এই জন্যই কি বর চেয়েছিলে? কেন রাহুদেব, এমন কি হয়েছে? কোনো অনর্থ যাতে না হয় তার জন্য আমি তোমাকে জাগাতে এসেছি। কম্ভাসুর, তোমার নিজের লোকের সাথে যে অন্যায় হয়েছে তার ফলস্বরূপ অনেক বলবানকে, অনেক সুরবীরকে পালাতে হয়েছে। আমাদের শত্রু কে? ওরে মূর্খ বালক,
জন্মগ্রহণের পর যে বিষয়ে তোমার জ্ঞান প্রাপ্তির প্রয়োজন ছিল তা এখনো পর্যন্ত হয়নি। দানবদের শত্রু হচ্ছেন দেবতারা, দানব কুলের নাশের কারণ ওরাই, অসুরদের সর্বনাশী হলো ওদের লক্ষ্য। সর্বনাশী ওদের লক্ষ্য, সত্যি বলছেন? ধ্রুব সত্য, এটাই সত্য। ক্ষীর সাগরে যখন আমি মন্দ্র পর্বতকে বাসুকী সাপের বেষ্টনে মন্থন করেছিলাম তখন আমরা ওদের মিত্র ছিলাম, যখন অমৃত পেয়ে গেল তখন আমরা ওদের শত্রু হয়ে গেলাম। তারপর হরিনারায়ণ অদৃশ্য হয়ে গেলেন, ছলনা করে অতিথির সন্তানকে সাধারণ জল দিয়ে এক নক্কারজনক কপটতা করলেন। যখন আমি তা জানতে পেরে তার সাথে অমৃত পান করলাম তখন আমার শিরচ্ছেদ করা। হরিও এমন কপট ছলনা করলেন? হরির আসন সর্প আর শিবের ভূষণ সর্প, একজনের শুধু কণ্ঠে বিষ, অন্যজনের তো সারা শরীর বিষে ভরা। ইন্দ্র অসুরের রূপ ধারণ করে পৃথিবীতে এসে হিরণ্যকাশ্যপকে হত্যা করেছিল। দীর্ঘকাল ধরে আমাদের দানবদের সাথে ছল কপট করে এই দেবতারা আমাদের উপর রাজত্ব করে যাচ্ছেন। কুমার, এবার রাজমহল ছেড়ে দাও, অনেক বিশ্রাম করে ফেলেছো, অনেক হলো সুখ শান্তি। ওই কপট চক্রধারী ইন্দ্র তোমাকে ছলনার দ্বারা মেরে ফেলার আগে তুমি সবাইকে নিজের বশে এনে ফেলো আর সর্বলোকে রাজত্ব করো। তোমার কীর্তির ধ্বজা স্বর্গে স্থাপিত হোক, তোমার জয় জয়কার সর্বলোকে হোক। রাহুদেব, আপনি আমার চোখ খুলে দিলেন। মন্ত্রীগণ, সেনাপতিগণ, ইন্দ্রলোক আক্রমণের প্রস্তুতি নিন। ওখানে গিয়ে দেবতাদের তুলে তুলে মারব। হরি আমাদের সঙ্গে যে কপটতা করেছে তার প্রতিশোধ নেব। কম্বাসুরের জয় হোক, কম্বাসুরের জয় হোক, কম্বাসুরের জয় হোক। স্বামী থামুন, এমন অনর্থ কাজ করবেন না, এই কার্যতে সর্বনাশ হয়ে যাবে। দানবদের নাশের কারণ ওদের বিদ্বেষ। চন্দ্রা, তোমার কি আমার শক্তির উপর ভরসা নেই? ভরসা আছে, কিন্তু সবার শক্তির উপরে বড় শক্তি হলো মহাদেবীর শক্তি। মহাশক্তি? বিষ্ণু চক্র হোক কিংবা অন্য কোনো অস্ত্র, আমার কেউ কিচ্ছু করতে পারবে না। চাইলে তিন মূর্তি একত্রে এসে যায়, এই কম্বাসুরকে কেউ মারতে পারবে না। শিব শিব, আপনার কি হলো? না স্বামী, না। অহংকার অন্ধকারের দিকে নিয়ে যায়, সে সুরি হোক কিংবা অসুর, তাতে দেবতারাও বাঁচতে পারেন না। আমার কথা শুনুন, আমার সিঁদুরের লাজ রাখুন। চন্দ্রপ্রভা, কি হয়েছে তোমার? আমি স্বর্গের দিকে যাচ্ছি, যমলোকের দিকে নয়। আর আমি এই কার্য সম্পূর্ণ করেই ছাড়বো, আমি কথা দিয়েছি। তুমি আমার অর্থাঙ্গিনী, কম্ভাসুরের অর্থাঙ্গিনী। আরতি করে আমার বিজয়ের প্রার্থনা না করে তুমি আমার কার্যতে বাধা সৃষ্টি করছো। কম্ভাসুর! গুরুদেব, অসুর অহংকারী হয়, অজ্ঞানী হয়, হিংস্র হয়, সেই জন্য ওদের নাশ নিজের হাতেই হয়। গুরুদেব, কোন পুরুষের হাতে তোমার মৃত্যু হবে না এই বরদান পাবার পর। তুমি কি মৃত্যুকে জয় করে নিয়েছো? যখন পুরুষ আমার সামনে দাঁড়াতে সে ভয়ে কাঁপে। মন্দির স্থাপন করার জন্য তুমি কলম ঋষির আশ্রমকে ধ্বংস করে দিয়েছ, সারা ঋষিমণি তোমার উপর নিরাশ হয়ে আছে আর তোমার বিরোধিতা করছে। এবার ওরা তোমার নাশের জন্যে মাতা শরণাপন্ন হয়ে সাহায্যের হাত বাড়িয়েছে। আদিশক্তির প্রকোপ থেকে মুক্তি পেতে হলে তুমি মৃত্যুঞ্জয়ের তপস্যা করো, শিব তোমার উপর প্রসন্ন হয়ে তোমাকে বরদান করবে, তখন তোমার কখনো মৃত্যু হবে না আর চিরজীবী হবার বর চেয়ে নেবে। তারপর তুমি যেখানে খুশি আক্রমণ করো। নারায়ণ, 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 তুমি যেভাবে ভয়ভীত হয়ে এখানে এসেছো মনে হচ্ছে যেন সারা দানব এখানে এসে গেছে। সেই সময় আর দূরে নেই, সেই জন্য তো আমি এখানে এসেছি। বায়ু, কম্বাসুর আবার তপস্যা করতে বসেছে ইন্দ্রদেব। কম্বাসুর, কম্বাসুর, এই নাম শুনে শুনে হয়রান হয়ে গেছি আমি। ও কি আমাদের দেবতার থেকেও শক্তিশালী নাকি? যদিও এবার অন্য বর পেয়ে যায় তবে আমাদের উপর আর সর্বলোকেও বিজয় লাভ করবে, এটাই সত্য। নারদমণি,
আপনি কিছু বলছেন না কেন? চুপ থেকে আনন্দ নেব নাকি এখান থেকে এবার চলে যাব? আমি তো প্রথমেই বলেছিলাম, কিন্তু আমার কথায় তো তোমার বিশ্বাসই ছিল না। না বিশ্বাস ছিল দেবর্ষী, এবার আমাদের কি করতে হবে বলুন। কি আর করবি, কিছুই না। কম্ভাসুরের পাপের ভাণ্ডার ভরে যাক আর তোমার অহংকারের ভাণ্ডার ভেঙে যাক, তখনই কিছু হতে পারে, নয়তো কিছুই হবে না। গুরুদেব, শুনলেন মহর্ষি নারদ মুনির কথা? ইন্দ্রদেব, দেবাদিদেব ইন্দ্র হওয়া সত্ত্বেও তুমি তোমার অহংকার বসে আনতে পারোনি, এই অহংকারই তো এই সব কিছুর কারণ। আমার ভুল হয়ে গেছে, এবার আপনি আমাদের রাস্তা দেখান মহর্ষি। দেবেন্দ্র, ও যে কোনো তপস্যাই করুক না কেন, তা ভঙ্গ করতে তো তুমি ভালো জানো, তবে যাও তাই করো। ॐ नमः शिवाय, 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 ॐ নারায়ণ নারায়ণ, এ কি দেখছি, দেবতারা সবাই মিলে কোথায় চললেন? কম্ভাসুরের তপস্যা ভঙ্গ করতে গিয়েছিলাম। আর তুমি নিরাশ হয়ে চলে এলে? বলুন, আপনি যা খুশি বলুন। নারায়ণ নারায়ণ, আমি কি তোমায় তিরস্কার করার কথা বললাম? এমন কথা নয় নারদমণি, কম্ভাসুর নিজের তপস্যায় যেন সফল না হয় ব্যাস, এর কোন উপায় আমাকে বলুন। মেঘবাহন, একটা কথা জিজ্ঞাসা করছি, পদবীর উপর কি তোমার এত মোহ? হ্যাঁ, যার কাছে পদবী হয় ওই জানে তার মহত্ব। তোমার এই অবস্থা দেখে মনে হচ্ছে তোমার পদবীও চাই না আর ওই নৃত্যশালীও চাই না। আপনি একটু শান্ত থাকুন, ওই দানব মৃত্যুঞ্জয় বর পাওয়ার জন্য তপস্যা করছে। এটা তো আবশ্যক নয় যে ও যা চাইবে তাই পেয়ে যাবে। নারদমণি, শঙ্করের উপর আমরা বিশ্বাস করতে পারি না, ভক্তিতে প্রভাবিত হয়ে উনি সবকিছুই মেনে নেন। শঙ্কর ভগবান তো রাবণ অসুরকে নিজের আত্মাই দিয়ে দিয়েছিলেন, মনে আছে তো? মারতণ্ডে মহাদেব মৃত্যুঞ্জয় বর দিয়ে দিলে কি হবে? তাহলে তো ইন্দ্রদেবের অবস্থা। নারায়ণ নারায়ণ, এমন ভাবে ভয় দেখাবেন না, আমি হাত জোড়ে প্রার্থনা করছি, এখন আমি কি করব সেটা বলুন। আমরা সবাই মিলে জগদ্ধাত্রীর প্রার্থনা করব, জগৎজননী অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন।
কল্যাণ হোক, সবাই এত চিন্তিত কেন? কি হয়েছে তোমাদের? জগত মাতা, আপনি তো সবই জানেন, কম্ভাসুর মৃত্যুকে জয় করবার জন্য, বর পাবার জন্য শিবের ঘোর প্রার্থনা করে যাচ্ছেন। দানব বড়ই দুষ্টু হয়, আর পরমাত্মা শিবকে আপনি জানেনই, ভক্ত ওনার কাছে যে বর চায় উনি তার বিনা বিচার করে ওনাকে তা দিয়ে দেন। শঙ্কর ভক্ত বৎসল, সুর হোক কিংবা অসুর, ভক্তের ভক্তি দেখেই বরদান করেন। ওনার ভক্তকে বরদান দিতে আমরা বাধা দেবার কে? আমরা কি বা করতে পারি? নারদমণি, মা জগত মাতা, আপনার কথা শুনে ইন্দ্র ভীতত্রস্ত হয়ে গেছেন আর পুরো অসহায় হয়ে গেছেন। উনি আপনাকে কিভাবে বোঝাবে সেটা বোঝাতে পারেননি আর নিরাশ হয়ে চলে গেলেন। বুঝতে পেরেছি নারদ। নারদমণি, মাতা কি বুঝতে পারলেন? সেটা তুমি বুঝতে পারবে না। নারায়ণ নারায়ণ। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। কম্ভাসুর, নমো দেবাদিদেব, নমো বিশ্বনাথ, নমো ভক্তপালক, নমো হে মহেশ্বর। নমো দেবাদিদেব, নমো বিশ্বনাথ, নমো ভক্তপালক, নমো হে মহেশ্বর। করুণা কর শঙ্কর মহাপ্রভু, বরদায়ক নায়ক বিশ্বপ্রভু, চিরসেবিত ভাগ্য বিধাতা তুমি, সুখদায়ক ভাগ্য বিধাতা তুমি। সদানন্দ সামবেদ তোমার সৃষ্টি, সঙ্গীতার সাহিত্যে প্রভু তোমার দৃষ্টি, মহাজগকে রক্ষা করেছ তুমি, মহানন্দ রূপে প্রণাম প্রভু, প্রণাম প্রভু। পশুভাসুর নরনারী থাকে চরণে তোমার, প্রাণবল্লভ মনোবাঞ্ছা পূর্ণ কর সবার, শরণাগত পরমাগত হৃদয়ামৃত তুমি গো, প্রভু শঙ্কর অভয়ঙ্কর শুভদায়ক তুমি গো। নম দেবাদিদেব, নম বিশ্বনাথ, নম ভক্তপালক, নম হে মহেশ্বর। কম্ভাসুর, তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি, কি বর চাও? আমি যা চাইব তাই পেয়ে যাব মৃত্যুঞ্জয়। নিঃসংকোচে চাও তুমি। আমাকে আমাকে চাও? শীঘ্র বলো কম্ভাসুর, তোমার তপস্যার ফল যেন বৃথা না যায়। অমৃত ফল সমাপ্ত হয়েছে, এবার আমায় যেতে হবে। Ah!
আপনি কিছু বলছেন না কেন? প্রভু, ভুলের জন্য আপনাকে এই দণ্ড দিল শিবশম্ভু? কিসের অপরাধের জন্য নীলকণ্ঠ আপনাকে এই শাপ দিলেন বলুন না স্বামী, বলুন। যার স্বর চলে গেছে সে কি করে বলবে? গুরুদেব, আপনার উপদেশ মেনে উনি শিব শঙ্করের আরাধনা করতে গেলেন, এখন দেখুন ওনার সাথে কেমন অন্যায় হয়েছে। এখন কি হবে? আমার স্বামীর এই অবস্থা আমি দেখতে পারছি না গুরুদেব। এসব ওই দেবতাদের বিছানো জাল। ইন্দ্র জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা করেছে, যখন তোমার স্বামী বর চাইবে তখন যেন ওর স্বর চলে যায়। গুরুদেব, আমি সব সময় মাকে বিশ্বাস করেছি, দিন রাত ওনার পুজো করেছি আমি, এই কারণেই কি উনি আমার এই ফল দিলেন? দুঃখী হও না মা, ধৈর্য ধরো, হতে পারে মাতা তোমার ভক্তিভাবের পরীক্ষা নিচ্ছেন। প্রার্থনা করো যেন আবার কথা বলতে পারে। গুরুদেব, ধন্য হলাম আমি, আপনার আশীর্বাদে আমি ধন্য হয়ে গেলাম। আপনার জন্য আমার পুনর্জন্ম হলো, আপনাকে কোটি কোটি প্রণাম গুরুদেব। কুমার, আজ থেকে তুমি মুখাসুরের নামে পরিচিত হবে, শক্তিমান হও। মুখাসুর, 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 মুখাসুর! মুখাসুর, মুখাসুর হোক আর কাকাসুরই হোক, এখন স্বপ্নেতেও স্বর্গ দেখতে পাবে না, ঘরে বসে বসে কাঁদতে হবে। এত প্রসন্ন হয়ে না দেবতারা, আমি দেবলোককে ধ্বংস করে দেবা। আমাকে বোবা বানিয়ে বর না পাবার জন্য চেষ্টা করেছিস, মৃত্যুঞ্জয় বর না পেয়ে মৃত্যুর ভয়ে পাতালে গিয়ে লুকিয়ে বসে থাকার মতো ভীতু আমি নই। আমি মুখাসুর, আর আমি রাহুর কথা মেনে নিয়েছি, এবার সব দেবতার নাশ আমার হাতেই হবে। ঘুমিয়ে থাকা সাপের মাথায় পা রেখে ওকে মারার চেষ্টা করেছিস তোরা, তোদের দেবতাদের অপরাধ ক্ষমার যোগ্য নয়। যুগ যুগ ধরে দানবের উপর অত্যাচার, সমাপ্ত করতে হবে, সমাপ্ত করতে হবে, যুদ্ধ আরম্ভ হবে, দেবতাদের বিনাশ হবে, ওদের হাহাকার হবে, আর আমাদের জয় জয়কার হবে। Thank you.
এত মনমোহক নৃত্য হচ্ছিল, ওর মধ্যে এসে অপ্সরাদের ভয়ভীত করে রংটাই মাটি করে দিলে তুমি। আমার আশাতে আসর ভঙ্গ হয়ে গেল বুঝি। তাহলে দৌড়ে আসছো রাক্ষস সেনাদের দেখে, কি অবস্থা হবে তোমার? রাক্ষস কোথায়? কোথায়? এখানে এই লোকেতে। শান্ত হও। যদি কোনো কপটতা করো তবে শেষ করে দেব। সৈনিক, এই অপ্সরাদের বন্দী করো। এই ইন্দ্র, ব্রহ্মার থেকে আমি বর পেয়েছি, তোর বজ্রাসন আমার কি করবে? তিন মূর্তি একসাথে হয়েও আমার অঙ্গ স্পর্শ করতে পারবে না। কুম্ভাসুর, মুখাসুর, মিষ্টি অমৃত পান করে তুই যেমন কপট কথা বলিস, তার জন্য তোর জিভ কাটতে এসেছি আমি। মুখাসুর আমি। হ্যাঁ, আমি অমৃত পান করেছি। কবে? কোথায়? কবে? কোথায়? দেখো দেখো নারায়ণ, বিশ্বাসঘাতক, সূর্যের কিরণের ভেতর লুকোস তুই, কথা দেবার পর কথা ভুলে যাস তুই, সমুদ্রের ঢেউয়ে লুকোস তুই, এটা কপটতা নয় তো আর কি? শান্তি শান্তি, মেনে যাও বীর, মেনে যাও। এ আবার বীর? শত্রুর সামনে আসার শক্তি নেই তাই কপটতায় হত্যা করেছিস তুই। আমি কখন কপটতা? মিথ্যে বলবি না। ধনুর পুত্র ধর্ম যখন ও জলে তপস্যা করছিল, কপটতায় কুমিরের রূপ ধরে তুই ওকে খেয়ে ফেলেছিস, মনে আছে? মেনে যাও ধৈর্যশালী, মেনে যাও। কে ধৈর্যশালী? যুগ যুগ ধরে দানবদের উপর অত্যাচার করে যাচ্ছে, যে কখনো ওদের সঙ্গ দেয়নি, আর অমৃত মন্থনের সময় যে আমাদের সাথে ছল করেছিল সে ধৈর্যশালী। মেনে নাও সুরপতি, মেনে নাও। সুরপতি? মেনকাকে পাঠিয়ে বিশ্বামিত্রের তপস্যাকে ভঙ্গ করলো এ, নিজের কাজ পুরো করার জন্য নাকি মেয়েদের সাহায্য নেয়, শুধু ছল আর কপটতা করে এই দেবতারা নিজেদের কার্য উদ্ধার করে। আর এ হলো সুরপতি, এর সিংহাসনের কোনো দরকার নেই। আমি আসার পর এই অমরাবতীর কি হবে? মুখাবতী। এখন এটা মুখাসুরের লোক হয়ে গেল না, এর জন্য এর নাম মুখাবতী। ঠিক বলেছো নারদ। ইন্দ্রাসন? মুখাসন। ঐরাবত? মুখাবত। বজ্রযোদ্ধা? মুখাযোদ্ধা। নারদ, এই বৃহস্পতির কি হলো? কি হলো? এ তো কিছু বলছে না। মুখাসুরকে সম্মান দিচ্ছে হয়তো, এই জন্যই জ্ঞানী হয়ে লম্বা সময়ের জন্য মৌন হয়ে আছেন। থাকতে দাও, থাকতে দাও। নারায়ণ? নারায়ণ কোথায়? কোথায়? আরে তুমি, এই দেবতাদের মৃত্যু হয় না, এদের শক্তি কম করার জন্য আমার কি করা উচিত বলো? বলো নারদ। এই রহস্য বলতে পারছি না, কি করে বলি মুখাসুর? তাড়াতাড়ি বলো, নয়তো মস্ত ভেঙে ফেলবো। বলছি দানবদেব, বলছি। যজ্ঞ করার সময় যদি ঋষিগণ দেবতাদের ভাগ অর্পিত না করে তাহলে ওদের শক্তি কম হয়ে যাবে, সত্যি বলছি। শোনো বায়ু,
এখনই যাও, আর যেখানে যেখানে যজ্ঞ হচ্ছে সেখানে তুফান বইয়ে যজ্ঞের সর্বনাশ করো। কি অশুভ, এখন তুফান করতে গেলে কি শোনো, আমার অনুমতি ছাড়া তুমি কোথাও প্রজ্বলিত হবে না। বরুণ দেব, যেখানে যেখানে যজ্ঞ চলছে ওখানে গিয়ে প্রচন্ড বর্ষায় যজ্ঞকে সর্বনাশ করে দাও। সর্বশক্তিশালী বিশ্ব বিজয়ী অন্যতম সুরবীর দানবরাজের পুত্র যক্ষ, তিনলোকের সব থেকে নির্ভয় অমরাবতী বিজয়ী সুরবীর মুখাশু। গুরুদেব, এই ইন্দ্র মহাকপট, আমাদের অসুরদের বিনাশের জন্য, আমাদের সর্বনাশ করার জন্য এই মহাকপট নানা ধরনের শক্তি একত্রিত করছে। অহংকারে ভরে আছে এর মন, এ চায় যে আমরা সব সময় ওর পায়ের নিচে থাকি, তাই ওকে এখানে এনেছি বন্দী করে। আমার তোমার সাহসের প্রতি গর্ব হচ্ছে মুখাসুর, এটা দেখে আমি সন্তুষ্ট হয়েছি। আমার এই বিজয়কে আনন্দময় করতে এই সভাকে আরো রঙিন করার জন্য মনোরঞ্জনের আয়োজন করেছি আমি। যাও, এখানে নিয়ে এসো ওই অপ্সরাদের। মহোদয়, এরা তারাই না যারা অনেক কাল ধরে পৃথিবীতে প্রবেশ করে নেচে গেয়ে তপস্বীদের ধ্যান ভঙ্গ করতে থাকে? আজকে দেখুন আমি এই অপ্সরাদের এখানে কেমন নাচন নাচাবো। এই দাঁড়িয়ে কি দেখছ, আরম্ভ করো। কপট দেবতাদের আজ মজা দেখাচ্ছি। দাঁড়াও, কেউ গানের সময় নিজের মুখ যেন না খোলে, সবাই মুখ বন্ধ করে গান গাইবে, গাও। শুনতে পাওনি নাকি সহোদর? সহোদর, সহোদর, শুনলেন গুরুদেব, এ কত ভয়ঙ্কর, মান বাঁচাতে সহোদর। এই কি বলতে চাইছিস বল? মুখ না খুলে গান কিভাবে গাইবে? কিভাবে? তোর চালাকির কারণে যখন আমি বোবা হয়েছিলাম আর যেভাবে চিৎকার করছিলাম না, হ্যাঁ সেইভাবে গাইবে। নারায়ণ নারায়ণ, সত্যি কথা বলছো মুখাসুর, একদিন সিংহের তো আরেকদিন গাধার। গাধা কাকে বললে? তোমার মতন সুরবীর জ্ঞানীকে এটা বলার কি কোনো আবশ্যকতা আছে মুখাসুর? তিন লোকে ঘুরে এখানে এসেছি আমি, এখানে চলছে মূর্খদের সভা, আমিও ভাগিদার হবার জন্য এসেছি। শুরু করো, শুরু করো। মাথা নিচু করে কি দাঁড়িয়ে আছো? তোমরাও নাচো। আহ!
বন্ধ করো, বন্ধ করো। ও মুখাসুর, এদের থেকে তো আমাদের রাক্ষস কন্যাদের নৃত্য অনেক সুন্দর, এদেরকে এখান থেকে বার করে দাও। ঠিক বলেছ তুমি, এই বিদায় হও এখান থেকে। হ্যাঁ, যাও 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 যাও। নারায়ণ নারায়ণ। কি সব সময় নারায়ণ বলে যাচ্ছ? আমার পিতৃদেব। আজকের পর যদি ওর নাম নেবে তো তোমার জিভ ছিঁড়ে ফেলবো। নারায়ণ নারায়ণ। আবার বলছিস কি? অভ্যাস হয়ে গেছে দানবদেব, আমায় ক্ষমা করুন দানবদেব। তাই বলো পিতামহ। পিতামহ, হিরণ্যাক্ষ থেকে ভয় পেয়ে রূপ বদলিয়ে কাদায় লুকিয়েছিল ওই ভীতু। হিরণ্যকশ্যপকে ভয় পেয়ে নয় মুখাসুর, ও তো ভূমাতাকে। ও দেবেন্দ্র, তোমার জিভ কেটে ফেলবে এই মুখাসুর। দাঁড়িয়ে থাকো ওখানে চুপ করে, উনি যা বলছেন তাই সত্য। বলে দাও একে আমি কে। মুখাসুর মুখাসুর। সুন্দর নারদ, অতি সুন্দর, তোমার ভক্তির জন্য উপহার। কি লাভ, দেবতা হলে প্রশংসা করার পর কিছু দিয়ে দিত। আমিও দেব, বলো কি চাই তোমার। মুখাসুর, কি করছো তুমি? আমি ওকে বর দেব গুরুদেব, বলো নারদ কি চাই তোমার। তোমার গুরু যদি রেগে যায় আমার উপর? শিষ্যের শক্তি দেখে হয়তো উনি ভয় পাচ্ছেন, ওনার চিন্তা তুমি করবে না। চাও তোমার কি চাই নারদ? মুখাসুর, তুমি অহংকারে অন্ধ হয়ে গেছো, তোমার রক্ষা কেউ করতে পারবে না। রক্ষা আবার আমার? মনে হচ্ছে আপনার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে আচার্য। মুখাসুর, আপনি আমার আচার্য অবশ্যই, কিন্তু সময়ের অনুসারে, পুরুষত্বের অনুসারে, কীর্তির অনুসারে যদি আপনি আমার সম্মান না করেন তাহলে আমি চুপ থাকবো না। কোনো অন্যায় সহ্য করবে না এই মুখাসুর। মা জগদম্বা, জগত মাথা, তুমি কিসের কারণে আমার বুদ্ধি ভ্রষ্ট করে আমাকে মূর্খ বানিয়ে দিলে? আজ আমি জানতে চাই। আমি না ভাবনা চিন্তা করে ওকে তপস্যা করতে বলেছিলাম শক্তি পাবার জন্য, আর আজ ও নিজেই নিজে মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্ষমা করো মাতা, আমায় ক্ষমা করো। মুখাসুর, আজকের থেকে আমি তোমার গুরু নই আর তুমি আমার শিষ্য নও। মুখাসুর, দেখো তোমার গুরুদেব তো চলে গেল। এই বৃদ্ধ পুরুষ কোনো কাজের নয়, ওকে দিয়ে এখন কিচ্ছু হবে না, যেতে দাও। নারায়ণ নারায়ণ। মুখাসুর মুখাসুর, আমি তাহলে কি বর চাইবো এবার? আমি তোমাকে বললাম না দিয়ে দেব, যা ইচ্ছে চেয়ে নাও। তুমি দানবদেব আর ও ইন্দ্র, একই রাজ্যতে একই স্থানে দুইজন ব্যক্তি। ছি 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 ছি, আগে ওকে বিদায় করো। নারদ, বুদ্ধিভ্রষ্ট হলো নাকি? এত কষ্ট করে এই কপটকে ধরে এনেছি আর এখন সহজে ছেড়ে দেব? এ তো ঘর দোর ছাড়া ভিকিরির মতন লাগছে, তাহলে একে এখানে রাখার কি দরকার? যখন আমরা চাইবো তখন ডেকে নেব, নয়তো ওকে বিদায় করবো, তবেই উনার আপনার শক্তির অনুমান হবে, কি তাই না? কি বুদ্ধি তোমার, কি বুদ্ধি! আজ থেকে তুমি সর্বদা আমার সাথে থাকবে। সেনাপতি, এই ভিখারীদেরকে এখান থেকে বের করে দাও। নারদ মুনি, এবার তো সন্তুষ্ট? খুব সন্তুষ্ট হয়েছি নারায়ণ। মুখাসুর মুখাসুর। শুভমস্তু, আমাদেরকে বাঁচান পিতামহ, আমাদের সবাইকে স্মরণ দিন প্রভু, আমাদের সহায়তা করুন, নয়তো আমরা সবাই মৃত্যু মুখে পতিত হব। তোমরা সবাই মুখাসুরের ভয়ে ভীত হয়ে এখানে এসেছো তো, বলো কি ব্যাপার?
আপনার কাছে কি লুকবর আছে মাতা? নানা রূপে নানা নামে সর্বলোকে সবাইকে জাগরণ করেন আপনি, মহাশক্তিশালী অবতার হন আপনি। যদি আপনার ইচ্ছে হয় আমাদের দেবতাদের উদ্ধার এবার আপনার হাতেই হবে মা। আমাদের মনে রাখা দরকার, যখন যখন অধর্ম বেড়েছে ওই সময় জাগৃতিও হয়েছে, যখন জাগৃতি হয়ে উঠলেন সবাই বেঁচে গেলেন, যে বাঁচেননি তারা জাগৃত হননি। মুখাসুরের পাপের ভাণ্ডার এখন ভরে গেছে আর ওর অন্তিম সময় এসে পড়েছে। কিন্তু এর আগে বরের অনুসারে কোনো পুরুষ ওকে হত্যা করতে পারবে না, এই জন্য ত্রিমূর্তি ওকে কিছুই করতে পারবে না। তোমরা সবাই আদি শক্তির উপাসনা করো, উনি তোমাদের রক্ষা করবেন। সৃষ্টি সংহারকারিণী চিত্ত শুভাসিনী কৈলাশবাসিনী মহালক্ষ্মী মহাদেবী মহাসরস্বতী রূপিণী শত শত নমো ভবানী শঙ্করী নমো মুরারীশ্বরী নমো ত্রিলোকসুন্দরী নমো নমো মহেশ্বরী নমো ভবানী শঙ্করী নমো মুরারীশ্বরী নমো ত্রিলোকসুন্দরী শোকহারিণী অনেক রূপধারিণী অনন্ত জ্ঞান বাহিনী ত্রিলোক ভয় ভীত তোমার ত্রিলোক ভয় কাঁপে তোমার ত্রিলোক ভয় ভীত তোমার ত্রিলোক ভয় কাঁপে তোমার ত্রিলোচন প্রিয়ে তুমি কৃপা কর গো বৃষ্টিদা কৃপা কর গো
মিষ্টি দাও। নমো নমো মহেশ্বরী, নমো ভবানী শঙ্করী, নমো মুরারীশ্বরী, নমো ত্রিলোক সুন্দরী। নমো নমো মহেশ্বরী, নমো ভবানী শঙ্করী, নমো মুরারীশ্বরী, নমো ত্রিলোক সুন্দরী। সংসারী যে তোমাতেই, তুমি সবার কর্ত্রী হে, তুমি সবার দাত্রী হে। তোমাতে সৃষ্টি ধরাই এ সংসারী যে তোমাতেই, তুমি সবার কর্ত্রী হে, তুমি সবার দাত্রী হে। অনেক পাপ করেছি আমরা যে অপরাধী, অনেক পাপ করেছি আমরা যে অপরাধী, আমরা ক্ষমার যোগ্য নয় তবু তুমি ক্ষমা করো। হয়েছে তোমার চন্দ্রা, বলো কি হয়েছে তোমার? আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি, ভাবতে মন কেঁপে উঠছে। কিছুক্ষণের মধ্যেই যে 14 লোকে ত্রাহি ত্রাহি করিয়ে দেয় সেই মহাবীরের স্ত্রী হলে তুমি চন্দ্রা, একটা স্বপ্নেতেই ভয় পেয়ে গেলে? স্বামী, সাধারণ স্বপ্ন নয়, সাক্ষাৎ দেবী ত্রিশূল ছুড়লেন, আর আপনার দেহে আঘাত করলো। কিসের ত্রিশূল আর কিসের দেবী, এটা তোমার ভুল, শুধুই ভুল। আমি ওই দেবতাদের অপমান করেছি না, এই জন্য সব একসাথে মিলে তোমার স্বপ্নে আসছে তোমাকে ভয় দেখাবার জন্যে। চন্দ্রা, যতদিন সূর্য আর চন্দ্র আছে আমিও বেঁচে থাকবো, আমার সাম্রাজ্য থাকবে, আমার কিচ্ছু হবে না। এটাই সত্য কথা, এটাই সত্য। ধৈর্য ধরো চন্দ্রা, ধৈর্য ধরো। দানবগণ, দেবতাদের সাথে বিজয়ী হয়ে আমাদের কাজ সমাপ্ত হয়নি, এখনো 14 লোককে আমাদের অধীন করতে হবে। অসুরদের পরাক্রমকে দেখে এই জগৎ কেঁপে উঠবে, এটাই হওয়া দরকার। নারদ, নারদ কোথায় গেল আমার ভক্ত নারদ? মুখাসুর, মুখাসুর এসে গেছো নারদ, আমাদের সাথে থাকা তো গৌরবের ব্যাপার। এই জন্যই তো আমি দৌড়ে চলে এসেছি। আজ থেকে তুমি এখানে সেখানে যাওয়া বন্ধ করে দাও, তারপর আমাদের সঙ্গেই সম্পূর্ণ সময় ব্যাপ্ত করো আর এখানে থাকো। যদি আমি আপনার সাথে থাকি অন্য লোকে কি হচ্ছে তা আমি জানাবো কি করে আপনাকে মুখাসুর? ওর জন্য তো বায়ু আছে। বায়ু তো ইন্দ্রের মিত্র, ও তো অধর্মের পক্ষে থাকবে, কিন্তু আমি তো ধর্মের পক্ষে, তাই না? তাহলে আমার শুভচিন্তক হওয়ার দরুন একটা পরামর্শ দাও। একটা কেন, লোককল্যাণের জন্য আমি আপনাকে 3টে পরামর্শ দেব। লোক কল্যাণ কিসে? আরে মুখাসুর, লোক মানে কে, আপনিই তো, আমি আপনার কল্যাণের জন্যই বলছিলাম। ভীষণ ভালো নারদ। একটু আস্তে দানবদেব, আপনি যখন সন্তুষ্ট হন আর পিঠে আঘাত করেন তার জন্য অন্য কাউকে ডাকুন, আমার এটা সহ্য করবার শক্তি নেই, একদম নেই। নারদ, হ্যাঁ, প্রথমে দানব সংহারের জন্য বিষ্ণু 16 অবতার নিয়েছিল। হ্যাঁ নিয়েছিল তো, এখনো চায় তো যে কোনো অবতার নিয়ে, আমার কিচ্ছু করতে পারবে না, কিছুই করতে পারবে না। তিন মূর্তি একত্র হয়
তাতেও মুখাসুরের কিছুই করতে পারবে না। হ্যাঁ, কিছুই করতে পারবে না। পঞ্চমুখ, চতুর্মুখ কিংবা এক মুখ আমার মুখ দেখে কাঁপতে থাকবে। হ্যাঁ, আমার সাথে জেতার মতো কে আছে? কে আমাকে মারবে? কি অমঙ্গল মা? অমঙ্গল? যে সারা লোকেতে অমর হয়ে গেছে এমন শক্তিশালীর কিসের অমঙ্গল হবে? আমার বিজয়ের খবর শুনে পাতাল লোকে লুকে নাগরাজ ভীতত্রস্ত হয়ে থরথর করে কাঁপছে হয়তো। হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। যখন এখানে আমরা সবাই কাঁপছি তাহলে কি নাগরাজ ভয়ভীত হয়ে কাঁপবে না? মহাপ্রভু, কালী, কালী, কালী মহাপ্রভু। কালী? ভদ্রকালী না মহাকালী? কোন কালী সেটা আমি বুঝতে পারিনি মহাপ্রভু। ওনার অনেক হাত, অনেক অস্ত্র আপনার সংহারের জন্য সেগুলো। আমার সংহার? বন্ধ করো তোমার এই বাজে কথা। ওহো, ভয় পাবার কিছুই নেই মহাবীর। যখন আপনি মৃত্যুকে জয় করে নিয়েছেন তাহলে আপনার আবার কিসের? আমার আবার কিসের ভয়? আমার শক্তি দেখে স্বয়ং ব্রহ্মা ভয়ে ভীত হয়ে গেলেন, সারা দেবলোক কেঁপে উঠেছে। আমি কেন ভয় পাবো? হয়তো ওই কালীর হওয়া উচিত আমার এই অবতার দেখে, ওর গর্ব হওয়া উচিত আমার ধৈর্য দেখে, চকিত হওয়া দরকার আমার শক্তির উপর। আমি যুদ্ধের জন্য আসছি। স্বামী, আপনি কোথায় যাচ্ছেন? যুদ্ধ করতে। কার সাথে? জানি না, কোন কালীর সঙ্গে। সিংহ বাহিনী দশভুজা, যার অনেক হাত, ওনার কাছে ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র আছে। স্বামী, এ আর কেউ নয়, সাক্ষাৎ মহাদেবী, যার দর্শন পাওয়ার জন্য এত দিন আমি তপস্যা করেছিলাম। সেই মহাশক্তি স্বয়ং প্রকট হয়েছেন, এটা আমাদের ভাগ্য। আসুন, আমরা ওনার শরণাপন্ন হয়ে আমাদের জীবন সফল করি। কি বললে? আমার বিরুদ্ধে যে স্ত্রী যুদ্ধ করতে আসছে ওর পায়ে মাথা রেখে ভিক্ষা চাইব? পুরুষ থেকে মহাপুরুষ এই মুখাসুরের মস্তক কারোর সামনে নত হবে না। আমি যুদ্ধের জন্য তৈরি আছি, আর আমি যুদ্ধের ঘোষণা করছি। দেবী বিরুদ্ধে যুদ্ধ? না প্রভু, না। দেবী হোক তাতেও, আর দেবতা হোক, যুদ্ধ করবই। নারদমুনি, আপনি বোঝান না। যখন আমি আমার মাননীয় গুরুর কথা শুনিনি তখন এই টিকিধারীর কথা কি শুনবো? বেড়ে যাওয়া জ্বালামুখীকে আমরা বন্ধ করতে পারি না মাতা। আপনার স্বামী কোনো সাধারণ পুরুষ নন। ওনার অভিমানকে, ওনার আক্রোশকে, ওনার অদ্ভুত শক্তিকে ওই আদিশক্তির দেখার দরকার। যেতে দিন মাতা। নারদমুনি, আপনি আমার স্বামীকে মৃত্যুর মুখে এগিয়ে দিচ্ছেন, আমার ভাগ্যকে বিনাশ করছেন। বন্ধ করো এই কান্নাকাটি। তুমি যে দেবী মায়ের পূজো করো সে কি তোমার ভাগ্য বিনাশ করবে চন্দ্রা? যখন তোমার সুরবীর স্বামীর সঙ্গে যুদ্ধ করবে আর হার মেনে যাবে তখন আমি ওকে টেনে নিয়ে আসবো এখানে। আমার শক্তির সামনে ওকে নত হতে হবে। তোমার মন্দিরের ওই নির্জীব দেবী মূর্তিকে বাইরে ফেলে দাও, ওই জায়গায় ওই দেবীকে এনে দাঁড় করাবো, তারপর যত চাও তত পুজো করো। স্বামী, নারদমুনি, আমার কি হবে? আপনি তো অনেক ভাগ্যবতী মা, যুদ্ধের জন্য চলে এসেছি, মাকে আপনার স্বামী এখানে নিয়ে আসবেন আর আপনি ওনার পূজো করতে পারবেন। আহা, আপনার স্বামী কত কিছু করছে আপনার জন্যে। চাও, চাও মা, আপনার প্রার্থনাতে এই লোকের মঙ্গল হবে মাতা। মঙ্গলময়ী মহাদেবী। নারায়ণ, নারায়ণ। She